আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আসমানে মঞ্জুর ভাই মানে সিটি এখান থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন আপনার পরিবার পরিজন সবাইকে হেফাজত করুন আমিন আপনি জানতে চেয়েছেন যে সংক্ষিপ পরিচয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয় এটা কেন হ্যাঁ এটা তারপর হাবিজাহুল্লাহ এই যে সংক্ষিপ্ত পরিচয় হা সংক্ষিপ্ত পরিচয় রা আয়েশা রাদিয়াল্লাহু যেমন আয়েশা রাদিয়াল্লাহু রা বলা হয় তারপরে তারপর আলিহি এই যে স্বরে আ দিয়ে ডট দেওয়া হয় এগুলি আসলে পরিভাষা বা এগুলি কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এগুলি আসলে সংক্ষিপ্ত পরিভাষা আসলে যেমন হাবিজা হা লেখা বা ডট দিয়ে দেয় আসলে পূর্ণ মানেটি হলো হাবিজাহুল্লাহ আল্লাহ তাকে হেফাজত করুন কোনো জীবিত মানুষের নামের জন্য বা কোনো জীবিত মানুষের জন্য জোয়া হলে আল্লাহ তাকে হেফাজত করুন সে যে জীবিত আছে হেফাজত মানে কি সব দিক থেকে ইমান আমলে চলাফেরায় ওটা অবশ্যই সব দিক দিয়ে জানে মালে অর্থ সম্পদে পরিবার পরিজন সব দিক দিয়ে অর্থ হয়েছে দোয়া তার জন্য একটা হাবিজাহুল্লাহ এই জন্য জীবিত মানুষের জন্য সংক্ষিপ্ত পরিসরে হাবিজাহুল্লাহ বলতে যে দেরি হয় বা লিখতে দেরি হয় যেন সংক্ষিপ্তে লিখে দেয় আর মুখ দিয়ে উচ্চারণ করতে হাবিজাহুল্লাহ বলিয়ে দিবে সেখানে আর সংক্ষিপ্ত উচ্চারণ করবে না এমনিভাবে মারা গেলে একজন মানুষ মারা গেলে তার জন্য রাহা বা রহিমাহুল্লাহ শব্দ রইল পুরাপুরি সংক্ষিপ্ত পরিসরে লেখে অনেকে রহিমাহুল্লাহ শব্দ পুরো হইলো কি রহিমাহুল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুক দয়া করুক এই হিসাবে তার জন্য এটা দোয়া আর সাহাবিদের জন্য সাহাবিদের হইলো পুরুষ হলে রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তার প্রতি রাজি হোক বা রাজি হয়েছেন এটা যেমন আল্লাহ কোরআনে বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছেন এটা এটা কথা তাদের জন্য সন্তুষ্টির একটা বাক্য প্রচার করা আর কি বলা মুখ দিয়া আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছেন এবং আল্লাহ তাদের প্রতি রাজি তারা যেমন আল্লাহকে পেয়ে তারা রাজি হয়েছেন খুশি হয়েছেন আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছেন তাদের আমল আখলাকে বা তাদের আল্লাহর আদেশগুলি মানাতে এই জন্য তাদের সানে রাদিয়াল্লাহু আনহু বহু দুজন হইলে রাদিয়াল্লাহু আনহুমা বহু বছর হইলে রাদিয়াল্লাহু আনহুম এরকম বলা হয় আর মহিলা হইলে রাদিয়াল্লাহু আনহা এটা শব্দের এটা উচ্চারণের গঠনগত শব্দ মহিলা পুরুষের মধ্যে গঠনগত হা হুর মধ্যে পার্থক্য দুজন মহিলা রাদিয়াল্লাহু আনহুমা বহু বচন হইলে রাদিয়াল্লাহু আনহুন্না এরকম বলা হয় তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কিন্তু ফাতেমা আলাইহিস সালামের শিয়াদের কথা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাই হবে মা ফাতেমা না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মা ফাতেমা বলা না এটা শিয়াদের কথা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মেয়ে সে মা নয় আল্লাহ রাসূল স্ত্রীগণ মুমিনদের মাতা এটা আল্লাহ কোরআনে বলছে আজওয়াজু উম্মাহাতুম আর আরেকটা যেমন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চেয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো এইটার মধ্যে আর কোনো এটা তো বুঝের কথাই আল্লাহ কোরআন মাজিদে নবীর প্রতি দুরুদ এবং সালাম দুটাই পাঠ করতে বলছেন যেন আল্লাহ সূরা আহজাবে বলছেন ইন্নাল্লাহু মালাইকাতু ইউসাল্লুনা আলা নবী আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নবীর প্রতি সালাম এবং দুরুদ দুটাই পাঠ করো এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থ হলো আল্লাহ তার প্রতি আপনি শান্তি রহমত দয়া বর্ষণ করুন ওয়াসাল্লাম এবং সালাম শান্তি এই হিসাবে আর কি দুরুদ সালাম তো এই শব্দ সংক্ষিপ্ত পরিভাষারা মুহাদ্দিসগণ হাদিসের পরিভাষায় উল্লেখ করেছেন বা হাদিসের সাথে উল্লেখ করেছে এই হিসেবে দুরুদ সালাম দুটোই এসে যায় কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত বলে তাহলে যায় যাচ্ছে এটা যেহেতু মুহাদ্দিসগণ এটাকে একটা পরিভাষা হিসাবে দুটার অর্থ মিলে লেখছেন তাহলে যায় যাচ্ছে এটা বলা আর যদি কেউ অন্যভাবে বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম তাহলে দুটোই আসলো আল্লাহ নবীনা মোহাম্মদ অথবা নামাজে যে দুরুদ পড়ে এটা আরও ভালো এটা সবচেয়ে উত্তম এবং আরও সংক্ষিপ্ত দুরুদ আছে অর্থাৎ সালামের ক্ষেত্রে নবীর প্রতি সলাত এবং সালাম দুটা থাকলে ভালো দুটোই পাঠ করার চেষ্টা করবে এই হিসাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত লেখে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোটাই লেখা উচিত আর রাদিয়াল্লাহু আনহু তারপর রাদিয়াল্লাহু আনহা হাবিজাহুল্লাহ রহিমাহুল্লাহ এই যে শব্দগুলো পুরো লিখতে পারলে ভালো লেখার মধ্যে তাড়াতাড়ি লিখতে হয় দেরি হয়ে যায় মা আবার মানুষে কেউ লেখে অভ্যস্ত এই হিসাবে লিখে দেয় কিন্তু পুরো লেখাটাই যুক্তিসঙ্গত পুরো বলাটাই যুক্তিসঙ্গত আল্লাহ তৌফিক দেয় সময়কে আল্লাহ সাল্লাহ নবীন সালাম আলাইকুম